চিন্তা করবেন না বিয়ান, বৌমার কিচ্ছু হবে না, আমি কথা দিলাম। আপনারা বরং এখন বাড়ি গিয়ে বিশ্রাম করুন, এখানে থাকলে নানানজন নানা বাজে চিন্তা মাথায় ঢুকে আপনাদের শরীর খারাপ করে দেবে। আর একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ে আমার ঘরের লক্ষ্মী, কিচ্ছু হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যে করে হোক বৌমাকে খুঁজে নিয়ে এসে আপনাকে সুখবরটা প্রথম দেব। তখন না হয় আপনি এসে ওকে দেখে আদর করে যাবেন। মা বিজুরি, যাও মা, মাকে নিয়ে সাবধানে বাড়ি যাও, আমি ড্রাইভারকে বলে রেখেছি তোমাদের পৌঁছে দিয়ে আসবে। এসো, আসুন, কোনো চিন্তা নেই। বেয়ানকে তো বলে দিলাম আমি বৌমার কিচ্ছু হতে দেব না, কিন্তু কলকাতায় বৌমার কিছু হলে আমি বাঁচব কি করে? ঠাকুর, মনটা কু গাইছে, আমার বৌমার কোনো অমঙ্গল হবে না তো? Someone please help, doctor! একটু আস্তে কথা বলুন, অন্য পেশেন্টরাও রয়েছে। কি হয়েছে আপনার পেশেন্টের? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরিয়াস অবস্থা, এখনই কিছু না করলে বাঁচানো যাবে না। আপনি অ্যাডমিট করার ব্যবস্থা করুন না, আপনি আমাকে বলুন কি করতে হবে, আপনি বলুন আমায়। নিন ডিপোজিট, নিন যা লাগবে, আপনি নিয়ে নিন, যা লাগবে আপনি নিয়ে নিন। দাঁড়ান, এটা তো অ্যাক্সিডেন্ট কেস, ট্রিটমেন্ট শুরু করতে বললে তো ট্রিটমেন্ট শুরু করা যাবে না, আগে পুলিশে খবর দিতে হবে, পুলিশ আসুক তারপর ভর্তি নেওয়া হবে। ট্রিটমেন্টটা পুলিশ করবে নাকি ডাক্তার করবে? শুনলেন না আপনি আমি আপনাকে কি বললাম? না শুনে থাকলে আরেকবার শুনুন, আমার পেশেন্ট খুব সিরিয়াস কন্ডিশনে আছে, জ্ঞান নেই, রক্ত পড়ছে, আর আপনি বলছেন যে পুলিশ এলে তারপর ভর্তি হবে? ততক্ষণ কি পেশেন্ট বিনা ট্রিটমেন্টে পড়ে থাকবে? যা নিয়ম সেটাই তো করতে বললাম স্যার, আপনার জন্য তো নিয়ম ভেঙে চাকরি খোয়াতে পারবো না। আপনি আমাকে হসপিটালের নিয়ম শেখাচ্ছেন? হ্যাঁ, টু হেল্প উইথ দ্য নিয়ম, মানুষের জন্য নিয়ম নাকি নিয়মের জন্য মানুষ? আপনাদের পুলিশ ডাক্তার একটা যদি ওনার কিছু একটা হয়ে যায় তাহলে কে দায় নেবে সেটা? আপনি নেবেন? পারবেন তখন ওনার প্রাণটা ফিরিয়ে দিতে? দেখুন দাদা, আমাদের হাত পা বাঁধা, আপনি যত ইচ্ছাচামেচি করুন না কেন, আমাদের কিছু করার নেই। শুনুন, যা ইচ্ছা তাই করুন, বুঝলেন? তাড়াতাড়ি ওনার চিকিৎসাটা শুরু করুন, নাহলে সব ভেঙে দেবো, কেন সব ভেঙে দেবো? এই শুনুন, আমি কালপ্রিট, যান পুলিশকে গিয়ে বলুন আমি কালপ্রিট। কিন্তু শুনুন, ওনার ট্রিটমেন্টটা শুরু করুন, নাহলে কিন্তু উনি বাঁচবেন না, নাহলে না কিন্তু আমি আপনাদের কিন্তু। এক মিনিট স্যার, আমি দেখছি কি করা যায়। ওয়ার্ড বয়, ইমিডিয়েট এমার্জেন্সিতে নিয়ে যাও। ড্রামা করুন, আপনার কিচ্ছু হবে না, দেখবেন আমি আপনার কিচ্ছু হতে দেবো না, দেখবেন আপনি একদম ঠিক হয়ে যাবেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তার আগে পেশেন্টকে ভর্তির জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এক মিনিট দাঁড়া, আমি আসছি, চলো চলো। না স্যার, আমরা তো সব নিয়ম ভাঙতে পারি না, আপনার কথা মতো আমরা পেশেন্টের ট্রিটমেন্ট চালু করছি। আপনি এবার নিয়ম মেনে ভর্তির ফর্মালিটিসগুলো সারুন, পেশেন্টকে ওরা নিয়ে যাচ্ছে, আপনি আমার সাথে রিসেপশনে আসুন, নিয়ে যাও। আসুন।
পেশেন্টের নাম? হ্যাঁ, পেশেন্টের নাম সন্ধ্যা, সন্ধ্যা কাঞ্জিলাল। আপনি পেশেন্টের কে হন? বলো, আপনি পেশেন্টের কে হন, মানে রিলেশনশিপটা কি? হাজবেন্ড, আমি ওনার হাজবেন্ড। সাইনটা করে দিন স্যার। আপনার পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে, আপনি টাকাটা জমা করে দিন। অপারেশন? কি করছেন স্যার? ভেতরে বাড়ির লোক অ্যালাউড নেই স্যার। ডক্টর, ডক্টর, উনি ঠিক হয়ে যাবেন তো? ডক্টর দেখুন, পেশেন্টের কন্ডিশন কিন্তু ভালো না, প্রচুর ব্লাড লস হয়েছে। অপারেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ম্যাডাম, ম্যাডাম, ওনাকে বাঁচাতে হবে, যে করে হোক ওনাকে বাঁচাতে হবে। স্যার আপনি শান্ত হন, ডাক্তারবাবু যা করার করবেন, আপনি এখানেই অপেক্ষা করুন। আর হ্যাঁ, ভগবানের উপরে একটু ভরসা রাখুন। ঠাকুর, ওনার যাতে কিছু না হয়। ঠাকুর, ওনার কিছু হয়ে গেলে আমি বাড়িতে গিয়ে কী জবাবদিহি করব? মাকে আমি কী বলব? আমি মাকে কোন মুখে জানাবো যে আমি মায়ের মেয়েকে? দিদি, সকাল থেকে কিচ্ছু খাওনি, চলো কিছু একটু খেয়ে নেবে, এরকম করলে তো শরীর খারাপ হয়ে যাবে। না রে মেজর, যতক্ষণ না বৌমার কোনো খবর পাওয়া যাচ্ছে আমার গলা দিয়ে জলও নামবে না। দেখ তো, এই তো নীল দাদার ফোন। কোথায়? হ্যাঁ, নীলের ফোন। হ্যালো নীল, কি রে তখন থেকে ফোন করে যাচ্ছে, ফোনটা তুলতে কি হয়? শোন, বৌমা কলকাতায় হারিয়ে গেছে জানিস তুই? আমি কিছু জানি না নীল, তুই যেখান থেকে হোক বৌমাকে আমার কাছে ফিরিয়ে আন। কিরে তারা, তোকে কখন থেকে ফোন করছি তুই ফোন ধরছিস না? তুই জানিস মা কিরকম অস্থির হয়েছে, মাকে সামলানো যাচ্ছে না। আগে বল সন্ধ্যা কোথায়? তোর ওখানে কি সন্ধ্যা গেছে? তুই আগে সেটা বল। বাবা, সেটা বলার জন্যই তো ফোনটা করেছি, তুই এক নাগারে কথা বলে যাচ্ছিস, আমাকে বলতেই দিচ্ছিস না। এসেছিল মেজদি এখানে, সে কি কাণ্ড, তোকে সব পরে বলবো। তুই শোন, আমি তোকে যেটা বলার জন্য ফোন করলাম। মেজদি একদম ঠিক আছে, তুই এটা আগে মাকে গিয়ে বলে দে তো, চিন্তা করতে না করবি। আর মেজদি জামাইবাবুর সাথেই ফিরে গেছে। জামাইবাবু? মানে মানে নীল এসেছিল নাকি? কি বলছিস তুই তারা? সন্ধ্যা, সন্ধ্যাকে সব জেনে গেল নাকি? উফ, মানে সবসময় এত চিন্তা করিস না, এত চিন্তার কিছু নেই, বললাম তো। যাক বাবা, বাঁচলাম, তোর কথা শুনে আমার ভিতরটা শুকিয়ে গেছিল, মনে হলো সন্ধ্যার কপালটা বুঝি এবার পুড়লো নাকি। না রে বর্দি, তুই একটা কথা জেনে রাখ, আমি থাকতে আমার মেজদি কোনো ক্ষতি আমি। কিরে তারা, এই তুই কথাটা শেষ করলি না কেন? বল বল, তুই থাকতে তোর মেজদির কোনো ক্ষতি হবে না, তাই তো? এই এই তুই কথা বলছিস না কেন, চুপ করে আছিস কেন? বর্দি, বর্দি, আমার না ডান চোখটা হঠাৎ করে কেমন যেন লাফাচ্ছে। বর্দি, কোনো অমঙ্গল হবে না তোরে? কি বলছিস তারা তুই?